হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। বিএনপি জামায়াতের মান অভিমান যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, সরকার গুম করে ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে, জানালেন ফখরুল। ভারত টাকা ফেরতে পারলে আমরা পারবো না কেন, জানালেন হাইকোর্ট। দেশে মজুদ জ্বালানি নিয়ে 35 দিনের চাহিদা পূরণ সম্ভব। এবার বিস্তারিত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি প্রায় 72 ঘন্টা পর আজ বুধবার 31 আগস্ট বিকালে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর আগে গত 22 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন, রাতেই আবার বাসায় ফেরেন তিনি। এর 5 দিন পর 28 আগস্ট ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নানা প্রক্রিয়ার শেষ করে বিকাল 6:30 গুলশানের ভাড়া বাসায় ফিরোজায় পৌঁছান তিনি। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। 2021 সালে শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। পরে চলতি বছরের 24 জুন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেন তিনি। 2018 সালে ফেব্রুয়ারি মাসে জিয়া অর ফরেস্ট ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজায় রায় আসে। দেশে করোনা ভাইরাস মহামারী শুরুর পর খালেদা জিয়ার পরিবারের আবেদনে 2020 সালে 25 মার্চ তাকে নির্বাহী আদেশ সাময়িক মুক্তি দেয় সরকার। শর্ত দেওয়া হয় তাকে দেশে থাকতে হবে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি জামাতের মান অভিমান যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, আর এরা পাকিস্তানি আইএসআই এজেন্ট হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকবে। এরা দেশের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের মানুষদের ছোট করার জন্য সব ধরনের কর্মকাণ্ড ও ষড়যন্ত্রই করবে। এদের মান অভিমানকে বিশ্বাস করা যাবে না। এরা শান্তির বিপক্ষে, উন্নয়নের বিপক্ষে। বাংলাদেশ এগিয়ে চলুক। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে জাতির পিতার আদর্শে এগিয়ে যাক, এই অপশক্তি সেটি চায় না। বুধবার বিকেলে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে 23 বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও ধোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। বাহাউদ্দিন নাসিম আরও বলেন, 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন অবৈধ রাষ্ট্রপতি ও একই সাথে সেনাপ্রধান জিয়াউর রহমান সেনা ছাউনিতে বসে নিজস্ব গোয়েন্দাদের সহযোগিতায় জামাত, দেশবিরোধী অপশক্তি, রাজাকার ও মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি এবং ঘাতক দালাল ও সুবিধাবাদীদের নিয়ে বিএনপি গঠন করেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষা ও তাদের জীবন বাঁচানোর জন্য সংবিধান কলঙ্কিত করে ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স আইন জারি করেছিল জিয়াউর রহমান। সে হাজার হাজার মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, কারাগারের ভিতরে বিচারের নামে বহু মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। আমাদের সেনাবাহিনীর বহু অফিসারও সৈনিকদের হত্যা করেছে। হত্যা করার কারণ নিজেদের দুঃশাসনকে পাকাপোক্ত করা। তিনি বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের কঠোর সমর্থক শাহ আজিজুর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিল। শাহ আজিজ মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন করে বিতর্কিত ভূমিকা পালন করে। জিয়া যুদ্ধাপরাধী রাজাকার আলিম সাকা মশিউর সহ অসংখ্য যুদ্ধ অপরাধীকে নিজের দলের নেতা বানিয়েছিল। বাহাউদ্দিন নাসিম এই সময় আরও বলেন, আজকে বিএনপি বলে বেড়ায় তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারাই সব থেকে বেশি মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। এই বিএনপি জামায়াত যুদ্ধ অপরাধীদের সংসদে নিয়ে মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল। গত কয়েকদিনের নিউজে দেখলাম তাদের মধ্যে নাকি মনোমালিন্য চলছে। গতকাল বিএনপি নেতারা বলছে, এটা নাকি সামান্য মান অভিমান, তেমন কিছু না। আমি বলতে চাই, এটা কিসের মান, কিসের অভিমান? এটা হলো বাংলাদেশকে পাকিস্তান বানানোর মান অভিমান। কত দ্রুত পাকিস্তান বানাতে পারে এ নিয়ে এরা বেইমান, এরা কেউ কাউকে বিশ্বাস করে না। বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়াইদুল কাদের এমপি। এদিকে বাংলাদেশের গুমের ঘটনাগুলো অবিলম্বে জাতিসংঘের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তদন্ত করার দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান পরিষ্কার করে বলে গেছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, খুন গুনের অভিযোগ আছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আমরাও দাবি করছি জাতিসংঘের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিএনপি নেতাকর্মীদের গুম করে ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে। এরা এত মিথ্যাচার করে যে এদের এখন মিথ্যাচারের উপর একটা নোবেল পুরস্কার দিতে হবে। এই অবস্থার অবসান হওয়া জরুরি। গত মঙ্গলবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিনা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ অনেকেই। এছাড়া গুম হওয়াদের কয়েকজনের সন্তান ও পরিবারের সদস্যরা মানববন্ধনে বক্তব্য দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্য আমাদের, আজ শিশু সন্তানদের আহাজারি শুনতে হচ্ছে। তারা তাদের বাবাদের ফিরে পেতে চায়, ভাইকে ফিরে পেতে চায়, মা তার সন্তানকে ফিরে পেতে চায়। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে বলে উল্লেখ করেন ফখরুল। রুহুল কবির রিজভী বলেন, প্রত্যেকটি গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী। এখন তাদের মুখ থেকে এ কথা বেরিয়ে আসছে। গুম এবং বিচার বহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহ অপরাধ। ইলিয়াস আলী কেন হারিয়ে যাচ্ছে, চৌধুরী আলম কেন হারিয়ে যাচ্ছে, এটা তো পারিবারিক কোনো বিরোধ নয়। বিএনপি সরকারের সাবেক একজন মন্ত্রী, যিনি বারবার এমপি হয়েছেন, তাকেও গুম করে বিদেশে পাচার করা হয়েছে। এর সঙ্গে সরকার জড়িত। এদিকে হাইকোর্ট বলছে, ভারত দ্বিপাক্ষিক চুক্তি করে বিদেশ থেকে টাকা ফেরত এনেছে, ভারত পারলে আমরা কেন পারবো না। বুধবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস আদালতে হাজির হলে তার উদ্দেশ্যে এমন কথা বলেছেন হাইকোর্ট। একই সঙ্গে কার্যকর অর্থ পাচার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বিএফআইআইইউকে একটি গোয়েন্দা সেল গঠন করতে বলেছেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। এছাড়া বিএফআইইউ কোন কোন দেশের কাছে অর্থ পাচার ও পাচারকারীদের তথ্য চেয়েছে, কি তথ্য পেয়েছে, তথ্য পেয়ে থাকলে পাচারকারীদের বিরুদ্ধে এবং পাচার করা অর্থ উদ্ধারে কি পদক্ষেপ নিয়েছে, এইসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে হবে আগামী 26 অক্টোবর। পরবর্তী আদেশের জন্য দিন রেখেছে আদালত। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশেদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম জামিল উদ্দিন মানিক। গত 10 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত ডিক্যাপ টক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি ওয়ার্ড বলেন, সুইস ব্যাংকে জমা রাখা অর্থের বিষয়ে বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য তথ্য চায়নি। সুইস ব্যাংকের ত্রুটি সংশোধনে সুইজারল্যান্ড কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে আমি আপনাদের জানাতে চাই, সুইজারল্যান্ড কালো টাকা রাখার কোনো নিরাপদ ক্ষেত্র নয়। সুইস রাষ্ট্রদূত বলেন, গত বছর সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে প্রায় 3,000 কোটি টাকা জমা হয়েছে। তবে উভয় দেশের সম্মতিতে ব্যাংকিং তথ্য লেনদেন হতে পারে এবং সেটাও সম্ভব। এটা নিয়ে আমরা কাজ করছি। এরপর 11 আগস্ট বিষয়টি নজরে নিয়ে সুইস ব্যাংকে অর্থ জমাকারীদের তথ্য কেন জানতে চাওয়া হয়নি তা রাষ্ট্রপক্ষ দুর্নীতি দমন কমিশন দুদককে জানাতে স্বপ্রণোদিত হয়ে বলেন হাইকোর্ট। এরপর আদালতে দুদক এবং বিএফআই এর পক্ষে রাষ্ট্রপক্ষ হলফনামা আকারে তথ্য দাখিল করা হয়। ওই হলফনামায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় বিএফআই ইউ প্রধানকে তলব করা হয়। সেই তলবে বুধবার হাজির হন মাসুদ বিশ্বাস। হাজির হয়ে মাসুদ বিশ্বাস আদালতের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, অসাবধানতাবশত এমনটি হয়েছে, আদালতে খসড়া প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে, আজ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবেদন দাখিল করেছি, এমন ভুলের যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য অঙ্গীকার করছি। এ সময় আদালত বলেন, আদালতে আদেশ বাস্তবায়ন প্রতিবেদন পাঠানোর ক্ষেত্রে আরও সতর্কতার সাথে পাঠানো উচিত, এর থেকে আমাদের সবারই বেরিয়ে আসা উচিত। এ সময় বিএফআই প্রধান মাসুদ বিশ্বাস ক্ষমা চাইলে আদালত কর্মকর্তাকে সতর্ক করে বলেন, ঠিক আছে, ক্ষমা করলাম,
ভবিষ্যতে এমন হলে কঠোর পদক্ষেপ নেব। এদিকে বর্তমানে দেশে মজুতকৃত জ্বালানি তেল দিয়ে 30 থেকে 35 দিনের চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরবিচ্ছিন্নভাবে দেশে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বকুলের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী একথা জানান। এ সময় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। প্রশ্ন উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জ্বালানি তেলের চাহিদা পূরণ করা একটি চলমান প্রক্রিয়া। বিদেশ থেকে জ্বালানি তেল সংগ্রহের জন্য 6 মাস ভিত্তিক চুক্তি হয়ে থাকে। বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। মজুতকৃত জ্বালানি তেল দিয়ে 30 থেকে 35 দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং এই সময়ের মধ্যে জ্বালানি তেল নিয়ে 2টি জাহাজ এসে পৌঁছাবে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে দেশে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে। গত 16 আগস্ট পর্যন্ত দেশে জ্বালানি তেলের মজুতের পরিমাণ পরিশোধিত 6,20,148 মেট্রিক টন, অপরিশোধিত 81,843 মেট্রিক টন, মোট 7,01,994 মেট্রিক টন। প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দেশের চাহিদা পূরণের লক্ষ্যে পরিশোধিত জ্বালানি তেল হিসেবে ডিজেল, জেট ফুয়েল, অকটেন, ফার্নেস অয়েল, মেরিন ফুয়েল এবং অপরিশোধিত জ্বালানি তেল হিসেবে অ্যারাবিয়ান লাইট ক্রুড ও মডার্ন ক্রস ওয়েল আমদানি করে থাকে। জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে চাহিদা বিবেচনায় চলতি আগস্ট মাসে প্রায় 3,25,000 মেট্রিক টন ডিজেল, 50,000 মেট্রিক টন জেট ফুয়েল ও 50,000 মেট্রিক টন অকটেন এবং সেপ্টেম্বরে প্রায় 3,00,000 মেট্রিক টন ডিজেল, 20,000 মেট্রিক টন জেট ফুয়েল, 50,000 মেট্রিক টন ফার্নেস ওয়েল ও 25,000 মেট্রিক টন অকটেন আমদানির সূচি চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিউবো বর্ধিত চাহিদা বিবেচনায় আগস্ট মাসে আরও 25,000 মেট্রিক টন ফার্নেস ওয়েল এবং সেপ্টেম্বর মাসে আরও 25,000 মেট্রিক টন ফার্নেস ওয়েল ও 1,20,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রক্রিয়াকরণ পরিশোধের মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের জন্য আগস্ট মাসে প্রায় 2,00,000 মেট্রিক টন এবং সেপ্টেম্বর মাসে প্রায় 1,00,000 মেট্রিক টন ক্রুড ওয়েল আমদানি করা হবে। তাছাড়া দেশীয় উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী এই সময় আরও বলেন, গত 24 ফেব্রুয়ারি হতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। জুলাই মাসে ক্রুড অয়েলের মূল্য ব্যারেল প্রতি সর্বোচ্চ $117.48 অতিক্রম করে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে জ্বালানি তেলের মূল্যের পার্থক্য তুলে ধরেন। বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে নিয়মিত তেলের মূল্য সমন্বয় করে থাকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় গত 6 এপ্রিল ডিজেলের মূল্য লিটার প্রতি 99.83 রুপি এবং পেট্রোলের মূল্য সর্বোচ্চ 115.12 রুপিতে উন্নীত হয়। পরবর্তীতে শুল্ক করাদি হ্রাসের মাধ্যমে 22 মে কলকাতায় ডিজেল লিটার প্রতি 92.76 রুপি এবং পেট্রোল লিটার প্রতি 106.3 রুপি নির্ধারণ করা হয়, যা অদ্যাবধি বিদ্যমান রয়েছে।